হত্যার অভিযোগের পর এবার পুতিনের বিরুদ্ধে আলেক্সি নাভালনির মরদেহ লুকানোর অভিযোগ উঠেছে। নাভালনির একজন ঘনিষ্ঠ সহযোগী কিরা ইয়ারমিশ বলেছেন, আর্কটিক কারাগারে মৃত্যুর একদিন পরেও ছেলের মৃতদেহ উদ্ধার করতে পারেননি মা লিউডমিলা নাভালনায়া। তিনি বলেন, নাভালনির মাকে বলা হয়েছিল যে ময়নাতদন্ত শেষ হলেই মরদেহ হস্তান্তর করা হবে। অ্যালেক্সেই নাভালনিকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসাবে দেখা হতো। প্রাণ লিচি ড্রিঙ্ক। রাশিয়ার আদালত তাকে 30 বছরের কারাদণ্ড দিয়েছিল। বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসাবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে বন্দী থাকা অবস্থায় গত শুক্রবার তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেদিন হঠাৎ করে অসুস্থ হয়ে নাভালনি মারা যান বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। তবে নাভালনির দলের অভিযোগ, তাদের নেতাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হত্যা করা হয়েছে। পশ্চিমা দেশগুলো 47 বছর বয়সী ওই নেতার আকস্মিক মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষকে দায়ী করেছে। প্রকৃত ঘটনা জরুরি ভিত্তিতে স্পষ্ট করার জন্য আহ্বান জানিয়েছেন ধনী দেশগুলোর সংগঠন G7-এর পররাষ্ট্রমন্ত্রীরা। তবে রুশ সরকার অবশ্য পশ্চিমের এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ATV সংবাদ।